গাইজ, আজকে যাবো আমরা ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু বাহিরে হইতাছে প্রচুর পরিমাণে বৃষ্টি, কিভাবে যাব? আচ্ছা না, আজকে যা লাগবো না। না না, আজকেই যামু, বৃষ্টি থামলে তারপর যামু। আইরে, আচ্ছা তো বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু আমরা আর দেরি করি নাই, তোমাকে ভাবিও জ্বালাইতেছিল, তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। আর সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যাইতেছি, আর বিশেষ করে ঘুরতে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমারও কিন্তু ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগে, আমরা দুইজনে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমরা সবুজ প্রকৃতির উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যাইতেছি। প্রায় 30 মিনিট রাইড করার পর আমরা ভাবলাম যে যদি একটু ব্রেক নেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। তো আমরা একটা ভালো জায়গা খুঁজতেছিলাম, যে এই জায়গাটা আমাদের কাছে ভালো লাগছে, তো এই জায়গার মধ্যে আমরা একটু ব্রেক নিব, আর এই জায়গার মধ্যে নাইমাই একটু ফটো শ্যুট টুট কইরা তারপর আবার রওনা হব। তো এই জায়গাটা দেখো ভাই, মানে কি বলবো, হালকা হালকা বৃষ্টি যেহেতু হয়েছে তো গাছপালা, সবুজ গাছপালাগুলো ভিজা ভিজা আছে আর অনেক বেশি ভালো লাগতেছে। তো আমরা আবার এখানে কিছু সময় পাস কইরা তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম। তো এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার নাম হইতাছে গোড়াশাল। তো এই জায়গাটা তুমি চিনো? হ্যাঁ, আমি তো গোড়াশাল ঠিক দিয়ে অনেক আসছি না। তো এই জায়গাটা তোমাকে ভাবি চিনে, তোমাকে ভাবি মোটামুটি এরকম এই জায়গাগুলো চিনে, কারণ ওদের বাড়ি ইতো নরসিন্দি। তো এই জায়গার মধ্যে এই পাশে একটা ব্রিজ আছে, আর ওই দিকে দেখছো ওগুলো কি, ওইগুলা কি, ওইগুলা দিয়া মানে ইয়া নেয়, মানে বালি টালি ওগুলা নেয়। তো আমরা দেখতে দেখতে আমরা কিন্তু আইসা পড়ছি পাঁচ দোনা আইসা পড়ছি। আর এইদিকে যদি দেখো, এইদিকে দেখতে পারবো জঙ্কার হলটা আছে। তো তোমাদের বাসা, তোমাদের যদি এইদিকে কারো বাসা থাকে তাহলে তোমরা চিনা থাকতে পারো। আর তুমি কি পাঁচ দোনা চিনো? না, আমি চিনি না, তো আমি কোনোদিন যাইনি, জীবনও যাইনি আমি। আজকে এলাম, তো দেখতে দেখতে আমরা আবারও কিন্তু অনেকটা পথ আইসা পড়ছি। আর এইখানে আসার পর আমাদেরকে পুলিশ আটকাইলো, যে আমাদের গাড়ির পেপার ঠিক আছে কিনা, আমাদের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা। তো সব কিছু দেখলো যে ঠিকঠাক আছে, তো আমাদের ছাইটা দিল। আর আমরা এখন আইসা পড়ছি ফেরিঘাট, যেটার মিনি কক্সবাজার বলে। হ্যাঁ, এইখানে তুমি কোনোদিন আইসিলা? আমি এখানে কোনোদিনও আসিনি। আর এই জায়গাটা এত সুন্দর, বিশেষ করে নদীটা। তো এই জায়গাটা অনেক সুন্দর। তো তোমরা যারা ফেরির মধ্যে উঠো নাই, তারা ফেরির ইয়াটা বুঝবা না, এটার যে যা একটা ফিল, মানে ফেরির মধ্যে থাকলে তুমি বুঝতেই পারবা না যে তুমি জলের মধ্যে আসো নাকি কোনো মাটির মধ্যে আসো। তো এইখানে মনে করো এই ফেরি দিয়া তোমার অনেকগুলা গাড়ি পার করা হয়, এই পার থেকে ওই পারে যায়, আর ওই উপর থেকে মনে হয় ফেরিটা চালানো হয়। তো ফেরির মধ্যে উইডা তোমার কেমন লাগতেছিল? আমার তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু এটা কি চলতেছে নাকি দাঁড়ায় আছে, মানে এটাই বুঝতে পারি না। যেমন মানে এটা একদম মানে পানির মধ্যেই আছে, কিন্তু যাইতেছে যে এটা বোঝা যায় না, বোঝা যায় না। এরকমই তো ফেরিটা হইতেছে, এরকম এখানে 20-30টা গাড়ির মতো আছে। তো আমরা কিন্তু ওই পাশ থেকে সারাইয়া এই ওই পাশে যাব। তো এইখানে মেবি 10-12 মিনিট সময় লাগে, তারপর আমাদের সামনে যাই আবার নামতে পারবো। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি, তো এইখানে এখন আবার গাড়িগুলো নেমা যাইবো, তো আমাদেরকেও যাইতে হইব। তো তোমার ফেরির মধ্যে ওইটা কেমন লাগছিল? আমার সবচেয়ে ভালো লাগছে ফেরির মধ্যে ওইটা, যখন ফেরির মধ্যে উঠছি মানে বুঝতে পারি নাই যে এটা ফেরি, আমি কইতেছি ফেরির মধ্যে কখন উঠবো, তারপর তুমি কইছো এইটাই ফেরি, মানে ওই যে ফেরির মধ্যে উঠছে ওইটাও বুঝতে পারি নাই। তো দেখলাম যে এই জায়গায় একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা ভাবলাম যে আমরা কিন্তু বাসার দিকে না খেয়ে আবার হয়েছি, ঠিক আছে, খাই নাই কিছু এখন পর্যন্ত ভাই। তো ভাবলাম যে দুইটা করে পরোটা, একটা করে ওই যে শিক্ষা বাপ নাকি কি বলে, তো ওগুলা খাই নেই। তো গ্রামে আসার পর তো দেখো আয়া পড়ছি অলরেডি গ্রামের মধ্যে, আর আওয়ার পরই আমার যে বন্ধু বান্ধবগুলো আছে আর আমার যে মামাত্তো ভাই আছে, ওরা কইতেছে যে ওরা নাকি মিশন কমপ্লিট করবো। তো এটা কি মিশন? ওইটা হইতেছে তোমার যে ডাব চুরির মিশন। তো চলো তো দেখি কোন জায়গায় লেয়া যায়, ডাব নাকি চুরি করতে যাবে, আর বিশেষ করে নেয়া এটা তালু। আমি তো ওই জায়গায় আসার আগেই কইছি যাতে ডাব থাকে, ঠিক আছে? তো দেখো চুরি করার লেগে সবটি মনে করো একদম প্রস্তুতি গ্রহণ করে নিতে আছে, যে কোন গাছে কয়টা ডাব আছে। তো উপরে যায়, উপরে গেলে দুই একটা ডাব নাকি পাইবই। তো যেই ভাবনা ওই গাছ আওয়ার লগে লগে মনে করো ডাব গাছের মধ্যে দুইটা গেছে, ওইটাই মনে করো ডাব পাড়া শুরু করে দিছে। আর মানে মানে এনে উঠছে কেমনে, মানে ইয়ে দিয়ে না? তো এই জায়গাটা তোমার আর আমার লাগে অনেকটা কষ্টকর যাওয়াটা, কিন্তু ওরা হইলো রেগুলার কাস্টমার, মানে ওরা রেগুলারই এগুলা করে। তো এইটা ওগুলো লাগে কোনো ব্যাপারই না, একটা ডাব দেখো খুলে মানে ছিঁড়া ফেলছে। আর আর এই জায়গায় যেই কামড়া করতেছে আমার মামাতো ভাই, দেখছো এটা দেখছে আমার কাজিন, ও দাঁত দিয়া মানে ডাব ডাব চুলাই ফেলতেছে, মানে এইটা কেমনে সম্ভব ভাই? দাঁত দিয়া মানে ওগোর কাছে দা বটি ছুরি চাকু মাকু কিচ্ছু লাগে না, মানে মুখ আর দাঁত এটাই যথেষ্ট, ডাব ছোলায় একদম খায়া পর্যন্ত খায়া লায়। তো এই জায়গায় দুইটা ডাব ছিল, ওই দুইটা ডাবই পায়রা ফেলছে, আর এখন হইতেছে নামার পালা। আমি চিন্তা করতেছি যে বেচারা নামবো কেমনে, আব্দুর রহমানের নামবো কেমনে। তো আরেকজন বন্ধুরে বলতেছে যে ডাগাগুলো ভালো করে ধর, আমি এদিক দিয়ে নামা যাই। তো আব্দুর রহমান দেখতেছে যে এখানে এদিক দিয়ে নামা যাইবো না, তো তার লাগে কী করলো, ও ভাবলো যে এদিক দিয়ে নামাটা রিক্স হয়ে যাবো, আমারও মনে হইতেছে এদিক দিয়ে নামাটা রিক্স হয়ে যাবো, তার লাগে ও নিচে দিয়ে নামতেছে। তারপর ও কী বলে শোনো,
একদিন হইছে না আইছে ডাবসুরির দামাই দিছে গাই রাতে মিশন হইব আজকে আমরা ভাবি কইছে সত্যি কথা কইতাছি ভাই আমি কিন্তু শিখাই দিই নাই ডাব চুরি করার লাগিয়া ওরাই নিজেরাই কইতাছে যে ওরা মিশন পুরা করবো মিশন কমপ্লিট করব আর ভাই ওরা মানে দাঁত দিয়া ডাব চুলাই লাইতাছে দাঁত দিয়া দাঁটা কোনো কিচ্ছু নাই তো দাঁত দিয়ে দেখো কেমন ইয়া করতে ইয়া একদম ডাব চুলাই ফেলতেছে তো আমি কইলাম যে তোমরা ডাব তো চুলাই দেছো ঠিক আছে কিন্তু এটা কাটবা কেমন এই জায়গায় তো দাঁ নাই ওইদিকে পানি পড়তেছে নুরুল বই কইব আমার ডাব ফেলি সারাটা দেখ আমার কদুর দেশ কোন করছে আরে একটু দেখেন দেখি কি রে আসেনি ডেমেতে তো এদিকে সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল কিন্তু একটু পরে দেখো কি হয়েছে তো ডাব কিন্তু সবাই মজা করে খাইছি কিন্তু একটু পরে কি হইলো আব্দুর রহমানের নানি এ পড়লো আর নানি এ কি কয় তো শোনো তোমরা কালকে শুক্রবার গেছে মুরালি আছে নি খারে মুরালি মুরালি তো যাই হোক সব কিছু মিলাই অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে আর গাইজ এই ছিল আজকের ব্লগটা তো আমি কালকেও আরেকটা ব্লগ দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাইলে একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর তোমরা আমি যতদিন গ্রামে আছি ততদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা খোদা হাফেজ।